1556 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজতামা কওমুন, কিছু মানুষ যখন এক জায়গায় একত্রিত হয়, ইয়াযকুরুল্লাহ, মজলিসে বসে যদি আল্লাহকে স্মরণ করে, দিনে আলোচনা করে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, উপস্থিত মানুষদেরকে আসমান থেকে আল্লাহ বলেন, আল্লাহ বলেন, কওমু মাগফুরাল্লাকুম, আলোচনা শেষ হয়ে গেছে, এখন তোমরা চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এরকম তাওহীদের আলোচনা চলবে, সুন্নার আলোচনা চলবে, এ ধরনের মাহফিলে অংশগ্রহণ করলেই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে ক্ষমা করে দেয়। শুধু তাই না, পরের অংশটুকু হল, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমরা জীবনে যত পাপ করেছিলে আমি আল্লাহ সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। আপনি একটু চিন্তা করুন যে এই হাদিসটি যারা উপলব্ধি করে বা বুঝে, তারা পাপ ক্ষমা নেওয়ার জন্য একদিকে ঘোষণা করছেন, আল্লাহ ঘোষণাটা আল্লাহ দিচ্ছেন, কওমু মাগফুরাল্লাকুম, তোমরা চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হল, ক্ষমার পাশাপাশি পাপগুলো যে নেকিতে পরিবর্তন হয়ে যায়, এটা প্রত্যেক বান্দার জন্য গুরুত্বপূর্ণ। ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমরা যত পাপ করেছিলে সমস্ত পাপকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিই। এই হাদিসটি জানা থাকলে এলাকার নারী পুরুষ অন্তত বক্তব্য বুঝুক চাই না বুঝুক, শুধু এই নিয়তে অংশগ্রহণ করত যে আমি অংশগ্রহণ করে আমার পাপগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিই। আর একটা, কেউ এসেছে নেকির জন্য, অনেকে এসেছে নেকির জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 593 নম্বর হাদিস আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রহিমাহুল্লাহর একটি হাদিসের গ্রন্থ, সেখানে এসেছে, মান তুকুব্বিলাত লাহু হাসানা, আল্লাহর নিকটে যার একটা নেকি গ্রহণযোগ্য হবে, মাত্র এক নেকি, মান তুকুব্বিলাত লাহু হাসানা, এক নেকি যার গ্রহণযোগ্য হবে, দাখালাল জান্না, সেও জান্নাতে প্রবেশ করবে। তাওরানী কাবীরের মধ্যে এসেছে 98 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে মানুষের পাপ নেকি কমতে থাকবে, নেকি কমতে থাকবে কিয়ামতের মাঠে, অবশেষে মান কানাত লাহু হাসানা দাখালাল জান্নাহ, অবশেষে যার একটা নেকিও থাকবে সেও জান্নাতে যাবে। যদি আমরা নেকির উদ্দেশ্যে অংশগ্রহণ করি, হয়তো এই নেকিটাই আমার কিয়ামতের মাঠে অব্যাহত থাকবে এবং এর ওসিলাই আমি জান্নাতে প্রবেশ করব ইনশাআল্লাহ। কেন বললাম
প্রোগ্রাম শেষে উঠে যাওয়ার আগে আপনি দোয়াটা পড়ে নেবেন। কেন বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাসাইর মধ্যে হাদিসটি এসেছে 1344 নম্বর হাদিস, রাসূল সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মজলিসে বসে আও করা তিলাওয়াতুল কোরআন অথবা কোরআন তেলাওয়াত করার পরে অথবা ইদা সাল্লা সালাতান অথবা সালাত আদায় করার পরে অথবা ওযু শেষে যদি কেউ পড়ে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সালাত শেষ করেছেন, জিকির আজকার শেষ হয়ে গেছে, উঠার কবলা আইয়া কুমা দাঁড়ানোর আগেই যদি দোয়াটা পড়ে, দাঁড়ানোর আগেই যদি দোয়াটা পড়ে, ওযু শেষ করেছেন, দোয়াও পড়ে নিয়েছেন, এরপরে যদি এই দোয়াটা পড়ে নেন, কোরআন তেলাওয়াত করেছেন, শেষ করেছেন, উঠার আগেই যদি এই দোয়াটা পড়ে নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নেকিটা হয়েছে আপনার কোরআন তেলাওয়াত করে সালাত আদায় করে মজলিসে বসে, তবে এর উপরে মোহর মেরে দেওয়া হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা পৌঁছে দেওয়া হবে। লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, এই নেকিগুলো কিয়ামত পর্যন্ত আর কোনো দিনই নষ্ট হবে না। এই এই মাসালাটা আমাদের জানা নাই, বক্তব্য শুনলাম 2-3 ঘন্টা, কিন্তু শেষ হওয়ার আগে লাভ দিয়ে উঠে গেলাম, দোয়াটা পড়লাম না, এই জন্য ফজিলতটা মনে রাখবেন। এখানে একটা দিক আপনাকে বলি, যে দোয়াটি পড়লে আপনার নেকিটা সংরক্ষিত হবে, আল্লাহর কাছে ফেরেশতারা পৌঁছিয়ে দিবেন, যে নেকিটা কোনোদিন নষ্ট হবে না, যে দোয়াটি পড়লে এত নেকি সংরক্ষিত হবে, ওই দোয়াটি না পড়ে প্রচলিত আমল যেটা, ইমাম সাহেব সবাইকে বসায় বলেন 3 বার সূরা ফাতেহা 3 বার দরুদ পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন, আল্লাহুম্মা আমিন শুরু করে দিলেন। এটা বলুন এবার, এই যে পদ্ধতিটা বলে দিলাম এবং শুরু করলাম, কি আপনারা বলেন এখন প্রশ্ন করেন যে দড়ি পাকানো, আমি ওইভাবে বলবো না, যে মোনাজাতটা যে শুরু করলেন মাহফিল শেষে, এর উদ্দেশ্যটা কি? আগে যে হাদিসগুলো বললাম ওই হাদিসের সাথে এর মিল কোথায় আছে?